হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখব দুটি সংখ্যার সাথে তাদের লসাগু ও গসাগু সম্পর্ক কী দুটি সংখ্যার সাথে তাদের লসাগু ও গসাগু সম্পর্ক এর আগে আমরা লসাগু এবং গসাগু কী জেনেছি আজ আমরা দুটি সংখ্যার সাথে লসাগু ও গসাগু সম্পর্ক জানব তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তাহলে বন্ধুরা আমরা আজকে শিখব দুটি সংখ্যার সাথে তাদের লসাগু ও গসাগু সম্পর্ক তো দেখো দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণিত গসাগু তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণিত গসাগু মানে দুটি সংখ্যার গুণফল যা হবে লসাগু আর গসাগুর গুণফলও তাই হবে এটাই হলো সম্পর্ক বোঝা গেল দুটি সংখ্যার গুণফলের সঙ্গে লসাগু আর গসাগুর গুণফল সমান হতে হবে তবেই সেটা ঠিক আর যদি গুণফল না মেলে তাহলে কিন্তু ভুল তাহলে সম্পর্কটা সব সময় সমান হবে তাহলে দেখো মনে করো দুটি সংখ্যা দশ এবং পনেরো তাহলে দশ আর পনেরো কী করবো প্রথমে আমরা গসাগু এবং লসাগুটা নির্ণয় করে নিই তাহলে দেখো ভাগ প্রক্রিয়ায় আমি গসাগুটি করছি পনেরোকে দশ দিয়ে ভাগ করবো আমরা জানি যে বড়ো সংখ্যাকে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে দশ দিয়ে পনেরোকে ভাগ করলে দশ এককে দশ দশ দু কুড়ি কুড়ি বড়ো হয়ে যাচ্ছে তাই দশ এককে দশ দশটা বিয়োগ করে দেব তাহলে কত হবে পাঁচ পাঁচ শূন্য পাঁচ এক একে মিলে গেলে শূন্য বসে না তাহলে পাঁচ এবার এই যে ভাগ শেষটা হলো এই ভাগ শেষ দিয়ে আমাদেরকে আবার এই ভাজককে ভাগ করতে হবে দশকে ভাগ করবো তাহলে পাঁচকে পাঁচ পাঁচ দু কোণে দশ দশে দশে মিলে গেলে কী হয় শূন্য হয়ে গেলো তাহলে এবার আমরা গসাগুটা কী পেলাম শেষ যে ভাজকটা হবে সেটাই হবে গসাগু বোঝা গেল এবারে আমরা লসাগোটা নির্ণয় করে নিই দশ এবং পনেরো লসাগুটা বের করে নিই তাহলে দশ আর পনেরোকে কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে না যেহেতু এটা বেজের সংখ্যা তিন দিয়েও যাবে না চার দিয়েও যাবে না পাঁচ দিয়ে যাবে তাহলে আমরা পাঁচ দিয়ে দেখব পাঁচ দুকোনে দশ তিন পাঁচ চেয়ে পনেরো তাহলে কী হলো এবার আমি লিখিনি নির্ণেয় গসা গু সমান সমান কত পেয়েছিলাম পাঁচ এবং নির্ণেয় লসাগু সমান সমান পাঁচ গুণিত দুই গুণিত তিন তাহলে কী হবে দেখে নাও পাঁচ গুণিত দুই গুণিত তিন সমান সমান গুণ ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে লসাগু সমান সমান তিরিশ বোঝা গেল তাহলে আমরা গসাগু এবং লসাগু পেয়ে গেলাম এবার আমাদেরকে কি করতে হবে এখানে বলা আছে তো দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণিত গসাগো তাহলে দুটি সংখ্যার গুণ আমি করে নিই তাহলে দশ গুণিত পনেরো সমান সমান দশ আর পনেরো গুণটা আমি এখানে করে দেখি পনেরোকে দশ দিয়ে গুণ করে দেখি শূন্য দিয়ে গুণ করলে কী হয় শূন্যই হয় পাঁচ এককে পাঁচ এক এক তাহলে এটাকে যোগ করতে হবে তাহলে কী হবে শূন্য পাঁচ আর এক তাহলে কথা হলো একশো পঞ্চাশ সমান সমান একশো পঞ্চাশ এবারে কী বলছে গসাগু আর লসাগুর গুণ তাহলে আমরা এখানে গুণটা করে নিই তিরিশ গুণিত পাঁচ এবারে দেখো তিরিশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ সমান সমান একশো পঞ্চাশ তাহলে আমরা কী পেলাম এখানেও দেখো একশো এখানেও একশো বোঝা গেল আমরা দুটি সংখ্যার গুণ করলাম একশো পঞ্চাশ হলো গসাগু এবং লসাগুর গুণ করলাম সেখানেও একশো পঞ্চাশ হলো তাহলে আমরা দুটি সংখ্যার সাথে তাদের লসাগু দুটি সংখ্যার সাথে তাদের লসাগু এবং গসাগুর সম্পর্ক পেয়ে গেলাম কি সম্পর্ক না তো সমান দুটি সংখ্যার গুণ ফল যা লসাগু এবং গসাগুর গুণ ফল তাই সুতরাং আমরা বলতেই পারি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণিত কসাগু বোঝা গেল তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা